রবিবার সকালে সিউড়ি ইরিগেশন কলোনি মাঠে কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেতা সোহম চক্রবর্তী, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস ব্যানার্জি, সাংসদ শতাব্দী রায় এবং অসিত কুমার মাল সহ তৃণমূল নেতৃত্ব। জেলার বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে কর্মী সমর্থকদের আনা হয়েছিল। মঞ্চে যখন বক্তব্য রাখছেন রাজ্যের পৌরমন্ত্রী ফিরহাদ হাকিম, তখন তৃণমূল কর্মী সমর্থকেরা সভা ছেড়ে চলে যেতে দেখা যায় তাদের, যদিও তারা এ বিষয়ে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলতে চায়নি। আপনাদের একটা আমাদের সারা দিন ধরে দেখাচ্ছেন, নীরব মোদিকে তো দেখাচ্ছেন না, মহিল চষ্টিকে তো দেখাচ্ছেন না, এই যে ইন্ডাস্ট্রিয়ালিস্টের লক্ষ কোটি টাকা আপনার আমার কষ্টের টাকা যেটা ব্যাংকে ছিল সেটাকে উড়িয়ে নিয়ে বিদেশে পালিয়ে গেল, কোথায় তাদের চাকরিটি হারায় গিরনি বলেন কেষ্টা বেটাইছো।